আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমি এখানেও আমার দেশের বাড়িতে আইছি। এখান 3 নম্বর কামালপুর ইউনিয়ন, এটা মলিদার থানাত পড়ছে। আমি দেখাইলাম আমার বাড়ি এখান থেকে একটু ভিতরে। এটা যেটা দেখা, এটা আমার স্থানীয় মসজিদ আমার এলাকা। আর এখানে একটা ঈদগাহ আছে, একটা মাজার আছে। আপনারা দেখাই আর একটু ভিতরে আমার বাড়ির সাইডে, ইনশাল্লাহ আমার সঙ্গে থাকুন। দুনিয়ার জমিনে কত মায়ের মানুষ দেখলাম, কিন্তু মা বাবার মতো মায়ের যে এটা হইল গিয়ে আমরা লোকাল ঈদগাহ। এখানেও একটা ঈদগাহ আছে, একটা মসজিদ আছে। মসজিদে আসলে একটা নাই, এখানেও বাঁকা ফাঁসে ফাঁসে কয়েকটা মসজিদ আছে। আর সবটি আপনার শীতাতপ নিয়ন্ত্রিত। তো দেখাই না আপনার, আমি এটা একটা ঈদগাহ। এটা নতুন কাজ হয়েছে, কিছু আরও কিছু করার বাকি রয়েছে। এটা বিদেশি অপর উদ্যোগে হয়েছে। তো আপনারা দেখাই রাখছেন ঈদগাহ। এখানেও আর একটা কাছে একটা মাজারও আছে, আপনারা দেখাই অবশ্য। তো দেখুক, এটা মানে কিছু কাম বাকি রয়েছে। এখানেও আগে একটা ফুসকুন্ডি আছে, অবশ্য ফুসকুন্ডি তারা বড়াইছেন, বড়াইয়া এটারে নতুন করে খাওয়া করাইরা। এটা পুরান ঈদগাহ, অনেক পুরান ঈদগাহ, এটারে নতুনভাবে খাম করা, এটা বিদেশি হলে ইয়ে করছে ঈদগাহে মিলিয়া এইটা করাইছেন। তো মোটামুটি দেখলাম খাম শেষ হয়ে গেছে, কি থোড়া খাম বাকি রয়েছে। এখানো ওইসব দেখাইমু, ও যে একটা ইয়ে দেখা যার ওলা গুমুজুলি, এটা হইল কি মাজা। তো এটাও আপনার কাছে দেখাইমু অবশ্য। এইটা ইয়ে করছে, তৃণমূল কামালপুর ইউনিয়ন করছে। এখান জায়গার নাম হইল কি সরাফুর। তো সরাফুর তো লক্ষ্য বিজয়, এটা এখন একটা রাস্তা দেখলা, রাস্তার এক পাশ এক সাইড হইল কি সরাফুর, আর এক সাইড হইল কি ত্রৈলক্য বিজয়। আর কেন আমার বাড়িতে এসে আজকে আমি, আমার বাড়ি 1980 ইংরেজিটা কি এখান খালি ফেলাই। আমার
বাবা মা আইসিলা শেষে দি তারা লোন থাকতাম রিটায়ার হওয়ার পরে আইসিলা ওখানে কয়েকদিন থাকছে আর পরে মারা গেছে অনেক বছর ধরে এখান খালি ফেলে এলাকার মানুষের দেখাশোনা করে তারা সমস্ত আমরা বাড়িব কত বছর এমনি কেয়ারটেকার আসিলাম তারা দুইজন এখন আমরা এগুলো মানে ইয়ে করে দিছি এখন খেউ নাই বর্তমানে উনি বোন ফেলাই থাকে এখানে কুসকুন্ডি আছে কুসকুন্ডি এরপরে তা বাড়ি ঘর তার ওই এলাকার মানুষে তারাও ব্যবহার করে এখানেও গিয়ে আমরা ওই কোনো এক সময় এটা কুসকুন্ডি উসকুন্ডি খুঁজে যাচ্ছিলাম এলাকার মাঝে মানে এখানে কুসকুন্ডি উসকুন্ডি নাই তো সবে এখানেও কুসকুন্ডিটা ব্যবহার করতাম বলে গেছে যে এখন আমরাও আর কোনো খামফা করাইছি না এখানেও আগে ওখানেও আছে ডিপ কলে একটা বইয়া দিছিলাম ওখানেও তো এলাকার মানুষের তারা পানি উনি নিয়ে তারা পানি তুলতো পানি তুলিয়ে খায় এখন দেখলাম এটা মানে শুকনা আমার মনে হয় এখন এমনি খেউ নাই তো ওই এখানে লগে ওই ওখানেও ডিপ কল বইয়া দিছিলাম ওখানেও তাই তাই পানি উনি তুলিয়া নিতা এলাকার মানুষের ব্যবহার করতাম অনেক বছর ধরে মন ফেলাই কিচেন